সুপ্রিয় দর্শক, বিজয় একাত্তর টিভির জেলা সংবাদে স্বাগতম। সাথে আছে আমি শ্রাবণী সরকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের অনুরোধ, 17 দলের ক্যাপ্টেন নির্বাচিত হওয়ায় মুনতাসির আল মামুনকে ময়মনসিংহের হালুয়াঘাটে তার নিজ গ্রাম ইসলামপুর ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ফজলুল হকের সঞ্চালনায় গতকাল বুধবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন। ক্যাপ্টেন মুনতাসির আল মামুন বিশের কাছে নিজ উপজেলার ইসলামপুর গ্রামকে সুপরিচিত করতে সকলের দোয়া প্রত্যাশী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের অনুরোধ, 17 দলের ক্যাপ্টেন নির্বাচিত হওয়ায় মুনতাসির আল মামুনকে ময়মনসিংহের হালুয়াঘাটে তার নিজ গ্রাম ইসলামপুর ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ফজলুল হকের সঞ্চালনায় গতকাল বুধবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন। ক্যাপ্টেন মুনতাসির আল মামুন বিশের কাছে নিজ উপজেলার ইসলামপুর গ্রামকে সুপরিচিত করতে সকলের দোয়া প্রত্যাশী। সন্তানের সৌজন্যে জাতীয় টিমে খেলার কারণে আজকে আপনাদের এই এলাকার উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমার বিশ্বাস। যেটা আমাদের ধোবাহারা দেখেছি, আমাদের ধোবাহারা গোষ্ঠীরা তারা খেলেছে, কলসিন্দুর মেয়েরা তাদের ফুটবল খেলায় তারা জাতীয় পর্যায়ে প্রশংসা অর্জিত করেছেন, প্রশংসা অর্জন করেছেন। তাই আমাদের সন্তান, সেই সন্তানের বদলতে আমরা চাই, আমি তোমাদের জন্য দোয়া করব, তুমি সততা দিয়ে থাকবে। কারণ আমরা চাই, অনেকেই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেক যুবক মাদকাসক্তি হচ্ছে। আজকে সরকার চেষ্টা করছে জাতীয়ভাবে স্থানীয়ভাবে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এই যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য। এই গিলাবই এবং ইসলামপুর এলাকার মানুষ, আমরা এই দুই নম্বর যুগ্ম ইউনিয়নের সকল কেন্দ্রে হারলেও এই কেন্দ্রটিতে নৌকা বিজয়ী হয়। সেই কারণে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা যে দাবিটি করেছেন, এটা আমাদের সংসদ সদস্যের সাথে কথা বলে নিশ্চয়ই আমরা এর প্রয়োজনীয় পদক্ষেপ নিব। প্রিয় সাথী, প্রিয় বন্ধুগণ, যে ছেলেকে আপনারা এখানে সম্বর্ধনা দিচ্ছেন, এই সম্বর্ধনার আজকের আয়োজন ছোট্ট হলেও এর গুরুত্ব অনেক বেশি। যে আজকে তুমি যে পর্যায়ে গিয়েছো, তুমি প্রতিদিন এমন সুযোগ সুবিধা তোমার কাছে আসবে, সেই সুযোগ সুবিধা দেখে আমার খুকন সাহেব এখানে উপস্থিত রয়েছেন, আমার হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের আমার সহপাঠী সাংগঠনিক সম্পাদকের যে দম, আমি একটু উপদেশ দিতে চাই সেই ছেলেটি যেন সুপথে। এবং বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক।